রাশিয়া ইউক্রেন যুদ্ধে সেনা সংকটে পড়ে গেছে কিয়েভ। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের 90,000 সেনা নিহত হয়েছে বলে দাবি রাশিয়ার। কমে এসেছে পশ্চিমাদের অস্ত্র সহায়তাও। তাই এবারের শীতেই দুই দেশের যুদ্ধের পরিণতি দেখবে বিশ্ব, এমনটাই প্রত্যাশা মস্কোর। জাহানারা ভূঁইয়া জানাচ্ছেন বিস্তারিত। কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনন্দ, মেয়েকে এগিয়ে রাখুন জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না। প্রায় দু বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এবারের শীতে দু দেশের এই যুদ্ধে নিতে পারে নতুন মোড়, এমনটাই উঠে এসেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদনে। আর মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে উঠে আসে এই শীতেই জট খুলতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের। এর কারণ হিসেবে তুলে ধরা হয় গেল জুনে রাশিয়ার সঙ্গে যুদ্ধে বিপুল পরিমাণ সৈন্য হারিয়েছে কিয়েভ। যুদ্ধ শুরুর পর থেকে 2023 সালের অক্টোবর পর্যন্ত ইউক্রেনের 90,000 সেনা নিহত হয়েছে বলে দাবি মস্কোর। আর যার মধ্যে কেবল নভেম্বরে নিহত হয়েছে 13,000-এর বেশি সেনা। এছাড়াও ইউক্রেনের বেশিরভাগ সেনা 40-এর অর্ধ আর কম প্রশিক্ষণপ্রাপ্ত। দেশটিতে থাকা যুদ্ধে যোগদানের জন্য যোগ্য পুরুষের সংখ্যাও তুলনামূলক কমে এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী মার্শাল আইন অমান্য করে যুদ্ধ শুরুর পর প্রায় 20,000 পুরুষ ইউক্রেন ছেড়ে পালিয়ে যায়, আর পালিয়ে যাওয়ার সময় আটক হয় 21,000 পুরুষ। যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের পাশে থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছে ন্যাটো ও পশ্চিমা দেশগুলো, গেল সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল জানান যতক্ষণ সম্ভব ইউক্রেনের পাশে থাকবে তারা। তবে এই পরিস্থিতিতে এসে তাদের সুরেও এসেছে পরিবর্তন। নভেম্বরের মাঝামাঝি সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আমেরিকার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান পশ্চিমাদের কাছ থেকে দেওয়া অস্ত্র সহায়তা এরই মধ্যে কমে গেছে অনেক। পরিকল্পনা অনুযায়ী রাশিয়া সেনাদের রুখতে ব্যর্থ হচ্ছে ইউক্রেনের সেনারা। এক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ব্যাপক তোপের মুখে রয়েছে তারা। শুক্রবার ইউক্রেনের এক রেডিওতে সাক্ষাতের সময় দেশটির প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সচিব জানান সংঘবদ্ধ পদক্ষেপে ব্যর্থ হচ্ছে ইউক্রেন, আর এই পরিস্থিতি চলতে থাকলে বড় ধরনের সমস্যায় পড়তে পারে তারা। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।